দর্শক, আপনারা দেখছেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার সেই ঐতিহ্যবাহী তিস্তা ব্রিজ। এই ব্রিজটিতে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়েছিল দেশকে স্বাধীন করার জন্য, আর তারই ধারাবাহিকতায় আজ মুক্তিযোদ্ধা নিউজ টিভি আপনাদের কাছে এই ব্রিজটির ঐতিহ্য, মুক্তিযোদ্ধার স্মৃতির কথা তুলে ধরে। হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। পাকিস্তানি স্বৈরশাসকের শোষণ থেকে মুক্তি লাভের জন্য পাকিস্তানি হানাদারদের সঙ্গে লাখো বীর বাঙালির সাহসী লড়াইয়ে লাখো বাঙালির রক্তের বিনিময়ে পাকিস্তানি বাহিনীর পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 9 ডিসেম্বর কাউনিয়া হানাদার মুক্ত হয়। সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়। আমরা মুক্তিযোদ্ধা নিউজ টিভির পক্ষ থেকে জানাই সেই লাখো মুক্তিযোদ্ধাদের সালাম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কাউনিয়ার অসংখ্য মুক্তিযোদ্ধার তরফ থেকে একজন মুক্তিযোদ্ধার মুখে তার মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা শুনলাম। আমাদের মুক্তিযোদ্ধা নিউজ টিভির পক্ষ থেকে আমার এই কাকাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকেও অশেষ ধন্যবাদ।